দলীয় কর্মীদের উপর আক্রমণ হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে তাদের বাড়ি ঘর, এমনই অভিযোগে এদিন আমডাঙ্গা থানার সামনে বিক্ষোভ দেখান বারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। আমডাঙ্গা থানা এলাকায় তাদের দলীয় কর্মীদের উপর অত্যাচার করা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে তাদের বাড়ি, এমন অভিযোগ তুলে এদিন আমডাঙ্গা থানার সামনে বিক্ষোভ দেখান বারাকপুর লোকসভা কেন্দ্রের সদ্য নির্বাচিত সাংসদ অর্জুন সিং। অবিলম্বে পুলিশকে ব্যবস্থা নিতে হবে, গ্রেপ্তার করতে হবে দোষীদের, এমন দাবি তুলে এদিন 34 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করে রাখেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আমডাঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী। প্রার্থী এখানে হেরেছে, তখন থেকে একমাত্র অস্ত্র পুলিশ আর গুন্ডা, পুলিশের সঙ্গে গুন্ডারা যাচ্ছে, কর্মীদেরকে মারধর করছে, বাড়ি ভাঙচুর করছে। আমডাঙ্গা পুলিশ আর দত্তপুকুরের পুলিশ এরা মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশনে বাড়ি বাড়ি থেকে আমাদের কর্মীদেরকে খুঁজে বেড়াচ্ছে। আজকে আমডাঙ্গা থানা আইসির সামনে আমরা জানি যে লাভ হবে না, আমাদের বিক্ষোভের কথা প্রতিবাদের কথা জানাতে হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, আমডাঙ্গা।